বিচার বিভাগ কিংবা অন্যান্য সরকারি সংস্থাগুলোর উপর সরকারের কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন দুদকসহ সহ প্রতিটি সংস্থাই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী ও বিএনপি জামায়াত উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত দেশের যে কোনো উন্নয়নে তারা বাধা সৃষ্টি করে বলেও মন্তব্য করেন মন্ত্রী তবে সকল ষড়যন্ত্র সরকার মোকাবেলা করেছে ভবিষ্যতেও করবে বলে জানান হাসান মাহমুদ বলেন দুর্নীতিগ্রস্ত তারেক রহমান আর খালেদা জিয়ার পৃষ্ঠপোষক হলেন মির্জা ফখরুল ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করে এবং আমাদের দেশে দুর্নীতি দমন দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করে চোরের মায়ের এখন বড় গলা দুর্নীতি দুঃশাসনের বরপুক্ত তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে